পনেরো নম্বর প্রশ্নে বলা আছে একটি মিনারের দিকে যদি কোনো স্থান থেকে সেই স্থানটা প্রথমে ধরা হলো যে ডি পয়েন্ট কোনো একটা স্থান থেকে যদি মিনারের দিকে আমি হাঁটা শুরু করি ষাট মিটার যদি এগিয়ে যাই এটা বলা আছে যে ষাট মিটার যদি এই স্থান থেকে কোনো এক স্থান থেকে মিনারের দিকে যদি ষাট মিটার এগিয়ে যাই তাহলে মিনারের শীর্ষ বিন্দুর এই যে শীর্ষ বিন্দুর সাথে যে উন্নতি কোণ সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে রূপান্তর হয় তার মানে ষাট ষাট মিটারের ফার্স্ট যে পয়েন্ট প্রথম যে পয়েন্টটা সেখান থেকে মিনারের শীর্ষ উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যদি এখান থেকে ষাট মিটার দূরে সি বিন্দুতে যাই তাহলে সেটা ষাট ডিগ্রিতে রূপান্তরিত হয় সো বলা আছে এবার তাহলে এটার মান ক্যালকুলেট করো মানে মিনারটির উচ্চতা কত হবে খুব সহজে দেখো যে এত বড় একটা মিনার সেটার উচ্চতা আমরা ফিতা করতে পারতেছি সো শুধু আমাদের এই উন্নতি গুণগুলো জানলেই চলে সু উন্নতিগুণগুলো বের করার অনেক টেকনিক আছে যেটা খুব সহজেই বের করা যাবে তার মানে যে কোনো সময়ে যে একটা এডুকেটেড পারসন একটা মিনারের সাধারণত ট্যাপ দিয়ে মেজারমেন্ট করার চাইতেও ক্যালকুলেশন করে সহজেই সে উচ্চতা বের করে নিতে পারবে তো এখানে যদি আমি আসি প্রথমেই যে মিনারের উচ্চতা ধরে মিনারের উচ্চতা এইচ মিটার সুতরাং এবি ইকুয়াল টু এইচ সেটা ভূতলের কোনো বিন্দু ডি থেকে মিনারের দিকে সাইট মিটার ষাইট মিটার এগিয়ে গেলে গেলে কোণ শীর্ষ বিন্দুর শীর্ষ বিন্দুর কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে রূপান্তর হয় সো আমি যদি লিখি এই অনুসারে যে সুতরাং যে মিনারটের শীর্ষ বিন্দু এ এবং প্রথম যে বিন্দুতে আমরা দেখেছি এ ডি সো বি কোণ এটা হবে সাধারণত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং যেহেতু ষাট ডিগ্রি আছে যে ষাট মিটার দূরে ডি বিন্দু থেকে সি বিন্দুতে তার মানে এসি বি কোন হবে ষাট ডিগ্রি তার মানে দুইটা পেয়ে গেলাম এবং ডিসি হচ্ছে ষাট মিটার সেটা দেওয়া আছে সো আমরা ধরে নিব যে বি ইকুয়াল টু আবার ধরি আগের মতো যে সিবি ইকুয়াল টু এক্স মিটার সো ইকুয়েশন আগের মতোই হবে তার মানে ত্রিভুজ এ ডিবিএ ত্রিভুজ এ ডি বিএ যদি এ ডি বি এই ত্রিভুজ এই ত্রিভুজে আমরা জানি নরমালি এটা হচ্ছে তার কোনটা হচ্ছে গতিভুজ এটা হচ্ছে ভূমি ডি থেকে বি পর্যন্ত ভূমি আর এ থেকে বি পর্যন্ত উচ্চতা তার মানে আমাকে বের করতে হবে উচ্চতা আর যা দেওয়া আছে সেটা হচ্ছে ভূমির ভ্যালু সো ভূমির ভ্যালু যেহেতু একটা অংশ দেওয়া আছে তার মানে ভূমি আর লম্বের সাথে আমরা সম্পর্ক করব সো সেই ক্ষেত্রে আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু লম্বা হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে সাইট প্লাস এক্স সো টেন ফর্টি ফাইভ এর মান সাধারণত যেমন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানও ওয়ান বাই রুট টু কজ পঁয়তাল্লিশ ডিগ্রির মানও ওয়ান বাই রুট টু সো সেক্ষেত্রে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান সো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে এইচ সিক্সটি প্লাস তাহলে আমি এখান থেকে এক্সের মানটা ক্যালকুলেট করে রাখব তাহলে আমি যদি গুণ করি তাহলে হবে প্লাস এক্স ইকুয়াল টু এইচ সো মাইনাস সিক্সটি যদি এটা এ থেকে ওপর পাশে নেওয়া হয় তাহলে মাইনাস সাইন হবে আবার আবার ত্রিভুজ এ সি বি এ টেন ষাট ডিগ্রি ইকুয়াল লম্ব তো এ সি বি সি বি এ সাধারণত টেন ষাট ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি তো আমরা জানি এটা হচ্ছে আমরা এক্স এটা হচ্ছে সাধারণত ভূমি আমরা ধরে নিয়েছি সি থেকে বি পর্যন্ত হচ্ছে এক্স সি থেকে বি পর্যন্ত এক্স মিটার তার মানে এখনও আমি এক্সের মান বের করবো তো টেন ষাট ডিগ্রির মান আমরা জানি অনলি রুট থ্রি তাহলে এইচ বাই এক্স সো এক্সের মানটা আমরা এখান থেকেও ক্যালকুলেট করব তার মানে এটার নিচে ওয়ান আছে তার মানে রুট থ্রি এক্স আর আর যদি গুণ করি তাহলে এইচ সো এক্স ইকাল টু এইচ বাঘ রুট থ্রি তার মানে এই এক্স আর এ এক্স যদি আমি মান বসিয়ে দিই এখন দুইটা এক্সের মান তাহলে দুইটা মানই সমান তাহলে আমি লিখতে পারি এটা যদি আমি এক নম্বর সমীকরণ দিই এটা এক নম্বর সমীকরণ এবং এটা দুই নম্বর সমীকরণ তাহলে এক নং ও দুই নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে লিখতে পারি সমীকরণ থেকে কি লিখতে পারে দুইটা এক্স এর মান তার মানে এক্স ইকাল টু এইচ বাই রুট থ্রি আবার আরেকটা এক্স ইকাল টু এইচ মাইনাস সিক্সটি সো এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করি এই রুট রুট থ্রি এখানে যদি এই পাশে আর আরে যদি গুণ করি এটা নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এখান থেকে আমি পাই যে এইচ ইকোয়াল টু রুট থ্রি এইচ মাইনাস সিক্সটি রুট থ্রি সো এখন আমি দেখতে পাই যে রুট থ্রি এইচটা নর্মাল এইচের চাইতে একটু বড়ো সো আমরা যদি আগের মতো পার্শ্ব চেঞ্জ করি তার মানে আমি যদি এটা লিখি যে রুট থ্রি এইস এটা ডানপক্ষে এটা যদি মাইনাস চিহ্ন দিয়ে লিখি তাহলে ডানপক্ষে আমি এটা যদি পার্শ্ব চেঞ্জ করি তাহলে এটা হবে এরকম তার মানে এখানে হবে রুট থ্রি মাইনাস ওয়ান সো রুট থ্রি মাইনাস ওয়ান আমরা যদি কমন নেই এখান থেকে তাহলে সেটা হয়ে যায় এইচ যদি কমন নেই তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান কারণ এটা তো এইচ আছে এটা তো এইচ আছে দুইটা এইচ নিয়ে নিলাম তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান থাকে আর এদিকে হবে সিক্সটি রুট থ্রি তাহলে কী হবে যে এইচ ইকুয়াল টু সিক্সটি রুট থ্রি বাঘ রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখন যদি আমি ক্যালকুলেটারে প্রেস করি এটা যদি আমি ক্যালকুলেটার থেকে মান বের করি তাহলে পাওয়া যায় একশো একচল্লিশ দশমিক নাইন সিক্স এত মিটার সো তাহলে মিনারটির উচ্চতা সাধারণত পাওয়া যায় একশো একচল্লিশ দশমিক নাইন সিক্স মিটার এটাকে কখনো নাইন সিক্স এর পরিবর্তে ছিয়ানব্বই কখনো বলা ঠিক না দশমিকের পরে সবসময় ভেঙ্গে ভেঙে বলতে হবে সো আমরা বলবো একশো একচল্লিশ দশমিক নাইন